हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के रेसिपी गरुर मांसेर भुना खिचुड़ी। हाफ केजी गरुर मांस दिए 2 केजी सिद्ध चालेर खिचुड़ी आमी रान्ना करेछि। बासाय थाका अल्प उपकरण दिए किन्तु एई खिचुड़ीटा आमी रान्ना करेछि। जारा नतुन तादेर अनेक उपकारे आसबे। आशा करब आमार अन्यान्य रेसिपिर मतो एई खिचुड़ी रेसिपिटाओ आपनादेर काछे भालो लागबे। चलुन ताहले देखे नी मजादार एई गरुर मांसेर भुना खिचुड़ी रेसिपिटा। जे पातिले आमी खिचुड़ीटा रान्ना करब ओई पातिले आमी प्रथमे हाफ कापेर थेके एकटु बेशी सयाबिन तेल दिए दिब। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টা বড় সাইজের তেজপাতা টুকরো করে দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি যাতে দ্রুত একটু ব্রাউন কালার চলে আসে এজন্য এখানে আমি লবণ দিয়ে দিব। আর প্রথম পর্যায়ে আমি লবণটা একটু কমিয়ে দিব। লবণটা দেয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এর ভিতর আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিব। এর আগে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা ফালি করে রাখা কাঁচা মরিচ। আর এই ধরনের খিচুড়িতে কিন্তু আমি কাঁচা মরিচ শুকনো মরিচ 2টা ইউজ করব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে এটা রান্না করতে পারেন। তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এই কয়টা মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যখন আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা চলে গেলে গুঁড়া মশলাগুলো এখানে অ্যাডজাস্ট করে দিব। প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি গুঁড়া গরম মশলা। আর দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া 3 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই। আর দিয়ে দিব টালা জিরা গুঁড়া এখানে আমি 1 চা চামচ পরিমাণ। ব্যাস এই কয়টা মশলাই কিন্তু আজকে আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে যাবে। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি ভালোভাবে ভুনা করে নিব। আর মশলা কিন্তু যত ভুনা করবেন ততই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এখানে আমি মাংসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেহারি রান্না করতে যেমন আমরা মাংস কেটে নিই ঠিক তেমনটাই। তো এখানে আমি 1/2 কেজি মাংস কিন্তু কেটে নিয়েছি। এখন এই মাংসটা আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। খিচুড়ি রান্না করার আগে অবশ্যই কিন্তু মাংসটা সিদ্ধ করা লাগবে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু কমে গিয়েছে। এখন আমি খিচুড়িতে আলু দিয়ে দিব। এখানে আমি 2টা বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারেন। আলু দেওয়ার পরে এখানে আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 কাপ পরিমাণ চাল নিয়েছি আর 3 কাপ পরিমাণ ডাল নিয়েছি। তার ভিতরে কিন্তু 1.5 কাপ পরিমাণ মুগের ডাল আর 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল। অনেকে দেখা যায় যে মুগের ডালটা ভেজে দেয়। ভেজে না দিয়ে একদিন এভাবে রান্না করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। চাল ডাল আর মাংস ভালোভাবে আমি মিক্স করে নিব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে কষানোটা কিন্তু ইম্পর্টেন্ট।
আমি প্রায় 5 থেকে 10 মিনিট যাবত এটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ চালে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, পোলাওয়ের চালে কিন্তু একটু কম লাগে। আমি এখানে যে ডালটা নিয়েছি, চালটা আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, নেয়ার সাথে সাথে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। চুলাটা হাই আছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। পানিটা অনেকটাই কিন্তু কমে এসেছে, আর একটু অপেক্ষা করবো। এ পর্যায়ে লবণটা চেক করে আমি লবণটা দিয়ে দিব। সেই সাথে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর একটু টালা জিরা গুঁড়া। এগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। খিচুড়ির পানি আর একটু শুকিয়ে আসলে এখানে আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিব, তারপরে কিন্তু খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিব। এতে করে কিন্তু খিচুড়িটা ভোনা হবে, আর নিচ থেকে পোড়া লেগে যাবে না, ঝরঝরা হবে। এখন আমি এখানে একটা এই যে তাওয়া মতো দিয়ে দিয়েছি টিনের, এটার উপরে আমি হাঁড়িটা বসিয়ে 10 মিনিট পরে এটা কিন্তু হয়ে যাবে খিচুড়ি। তো আমি কিন্তু এখনও 10 মিনিট হয়নি, 10 মিনিট হওয়ার আগে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। দশ মিনিট পর কিন্তু এই যে খিচুড়িটা হয়ে গেছে, আর এটা কিন্তু যত বাতাস লাগবে তত কিন্তু ঝরঝরা হবে। যারা ঝরঝরা খেতে চান বেশি, তারা কিন্তু এ পর্যায়ে ঢাকনাটা মানে ঢাকনা ছাড়া রেখে দিবেন প্রায় 10 মিনিটের মতো, তারপরে কিন্তু খাবেন। এতে করে খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে। যারা একটু ভোনা টাইপের খেতে চান তারা এ পর্যায়ে নিয়ে খেতে পারেন। আর এখন যেহেতু একটা হালকা বৃষ্টির সিজন, তো এই বৃষ্টিতে কিন্তু আপনারা চাইলে এভাবে করে গরুর মাংস আর ভুনা খিচুড়ি খেতে পারেন একসাথে। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।